সারা বাংলাদেশের ভোটারদের কাছে আহ্বান জানাবো, ফুটবলকে আপনারা বাঁচান। আর কোন ষড়যন্ত্র করলে পরে ষড়যন্ত্র মোকাবেলা আমরা করার জন্য প্রস্তুত আছি। আর একটা কথা বলে দিই, যদি কেউ নাও দাঁড়ায়, আমি ফুটবলের সংকটে সবসময় ছিলাম, প্রবল সংকট কাটাইছি ফুটবলের, সেরকম কেউ না দাঁড়ালে আমি দাঁড়াবো। আমি মৃত্যুর মুখে চলে গেছিলাম, আমাকে মমতাময়ী শেখ হাসিনা উনি আমাকে বাঁচিয়ে এনেছেন, উনি আমাকে পুনর্জন্ম দিয়েছেন। ওনার ওনাকে আলাপ, ওনার সাথে কথা বলে আমি ইলেকশন করবো, সিদ্ধান্ত নিব, সবার সাথে আলাপ করবো। আগে আমাদের স্টেক হোল্ডার যারা আছে, ক্লাব, সংগঠক, অনেক বড় বড় সংগঠক আছে, যাদের কাছে আমি তাদের কাছে কিচ্ছু না, কিন্তু তাদের পরামর্শ আমাকে নিতেই হবে। তবে এই কথা বলে দিলাম যে ইলেকশন কেউ না করলো কেউ করবে, কেউ না করলে আমি করবো। আমি সাহায্য ভাইয়েরও শুভকামনা করি, উনি দাঁড়াক আর এটা নিয়ে যেন কাদা সি না করে, কাউকে বসানোর চিন্তা না করে। ওদের রুলামিন সাহেব একটা প্রেস কনফারেন্স করছে, আমি তার দুঃখটা বুঝছি, সে যে আশা নিয়ে আসছিল সেখানে একটা ব্যাঘাত ঘটনা হয়েছে, সেটা ব্যাঘাতটা ঘটাইছে সাহাদি ভাই নিজেই। সাহাদি ভাই কেন তাকে রেখে বলেন না আসেন একসাথে ইলেকশন করি, তারপরে একসাথে কাজ করবো, এটা উনি না বলে উনি কী করলেন, উনি ওনার উপরে একটা চাপ সৃষ্টি করলেন। আমিও চাপ সৃষ্টি করতে পারি, আমি তো ফুটবল খেলে আসছি, এখানে চাপটা সৃষ্টি করে ওনাকে বসার ব্যবস্থা করলেন। উনি কিন্তু বলেন নাই যে আসেন ইলেকশন করেন, ইলেকশন করে যে জিতবে তার সাথে একত্রে কাজ করো ফুটবলের জন্য। উনি ফুটবলের জন্য কাজ করার জন্য ওনার আন্তরিকতা নাই, এটা আমি বলতে পারি। 12 বছর ওনার সাথে সংসার করছি, তো উনি ফুটবলে ভালো চান না, ফুটবলকে ধ্বংস করবেন, চেয়ারে বসে সব সুযোগ সুবিধা পেয়ে তার মতো তাকে সাপোর্ট করার কোনো সুযোগ নেই। সাউদ্দিন ভাই এখান থেকে পরিত্রাণ পাওয়া উচিত, এটা আমাদের ফুটবল সংগঠক সবাই এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে রুলামি তরফদারি জায়গাতে সরে যাওয়ার কারণে, সারা বাংলাদেশ থেকে চাপ সৃষ্টি হয়েছে, সবাই চাচ্ছে, আর চাচ্ছে যে আমার তা না, চাচ্ছে যে এটা একটা সংকট আবার তৈরি হলো। তরফদার রুলামি প্রেস কনফারেন্স করছে, তা 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ যে আপনি পাল্টা প্রেস কনফারেন্স করলেন আপনার সাথীদের নিয়ে, এখানে আমাদের বন্ধুরাও আছে, আমি প্রত্যাশা করি না এই সময় ওনার সাথে বসবেন, বসে ওনার নিজের পক্ষে সাবেক গেবেন এটা আমি আশা করিনি। আমাদের মাননীয় ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন মহি উনি বুধ ইচ্ছা প্রকাশ করেছেন যে ওনার সাথে ইলেকশন করবেন, করবে কেন, উনি তো কোনো ভালো কাজ করেন নাই। পরে যে উদ্দত্তপূর্ণ আচরণটা উনি মহির বিরুদ্ধে করে বলেছেন, এতে বোঝা যায় ওনার লক্ষ্যটা কি, উনি ব্যক্তিগত ইয়াতে চলে গেছেন। মহির মতো একটা নিবেদিত প্রাণ ফুটবল সংগঠক, তাকে উনি যেভাবে কথা বলেছেন আমি নিন্দা জানাই ওনাকে, নিন্দা সত্ত্বেও উনি বুঝবেন না।